সাভারে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও আহত হয়েছেন। একজন ভোর ছয়টার দিকে বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি পিক আপ ভ্যান তিন শ্রমিক নিয়ে বিরুলিয়া থেকে সাভারে যাচ্ছিল। পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এ সময় তিন শ্রমিক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক রহিম ও সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপরজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।